সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত, যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে এদেশের মাটিতে, যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে, যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না, অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না, সেটা হলো কি, কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো। আসলে কি মুর্দার জন্য খাওয়ায়? খান তো আপনারা সবাই, মুর্দা বেচারা তো চলে গেছে, নাম বলে কি মুর্দার খাওয়া নেই, মুর্দারে খাওয়াইছি, মুর্দারে খাওয়াইছি। আসলে মুর্দার নাম দিয়া কারা খায়? জিন্দারা খায়। মনে রাখবেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। কে খাওয়াইতে হবে? এলাকাবাসী খাওয়াবে। এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সওয়াবের জায়গায় উল্টা কি হবে? গুনাহ হবে। ভালো করে জেনে রাখেন। আর কোনো মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 10 দিন 40 দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোনো শিক্ষা কোরআনে, এই কোরআনের কোথাও অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কোথাও পাওয়া যায় না। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আপনার বাবা মারা গেছেন, আপনি তার জন্য যদি কিছু করতে চান, 1 নম্বর করণীয় আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, মাফ চাইবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। এক, দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান করতে পারেন, দান সদকা করতে চাইলে করতে পারেন, কিন্তু সেটা ওই 3 দিন 40 দিন এবং 10 দিন ফিক্স করে এরকম দাওয়াত খাওয়ানোর কোনো শিক্ষা ইসলাম দেয় না। যে কোনো দিন আপনি আমভাবে করবেন, গরিবদেরকে খানা দিবেন, টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, টিউবওয়েল করে দিবেন, এগুলো করলে আপনি সওয়াব পাবেন। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, আর কিচ্ছু লাগবে না, ফটো আপনি সেখান থেকে পেয়ে যাবেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না, ক্ষুধার্ত থাকে। তো এই জন্য তার ওয়ারিশা আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবারের আপনার মিল চালু হয়ে যায়। এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে। আপনি খুঁজে দেখেন, আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাইয়া দেখে এসে তারপরে বলতেছি, অন্তত 1 ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না তারপর বলতেছি, ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি নামে যে খাওয়ানি, এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই। আপনার মনে চাইছে একটা এতিমখানা খাওয়াই দেন, একটা গরিবের 1 বস্তা চাল কিনে দেন, অসুবিধা নেই, কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মন মতো ইবাদত করলে সেটার নাম বেদাত, আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, এলাকাবাসী বলবে কি একটা ছেলে রেখে গেছে, কারোর একটা হাতটাও ধোয়ায় নাই, ঠিক না? ঠিক। আপনি বলবেন কেন আমি তোমার হাত ধোয়াইতে হবে কেন, আল্লাহ তোমার কি ল্যাংড়া লুলা বানাইছে, নিজের হাত নিজে ধোয়া যায় না? হাত ধোয়ানো মানে হলো এখানে কি খাওয়ানো, গরিব খাওয়ানোর নাম দিয়া এলাকাবাসী ফুর্তি ফার্তা করে খায়, মানুষ খায় হলো আনন্দে, আর আমরা মরার পরে দুঃখে ছুটে কি মানুষ খাই। এ মুর্দার খাওয়ানি এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, ইসলামিক অ্যানিমেশন কার্টুন বানানো যাবে কি না? এত সুন্দর এবং এত হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখানে গ্রামে এত সুন্দর প্রশ্ন কে করলেন? দেখুন, অ্যানিমেশন ভিডিও যেগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, যেমন কোনো অ্যাডাল্ট নারীর অবয়ব তৈরি করলেন অথবা আপনার শরীয়তের অন্যান্য যে বিধিবিধানগুলো আছে, পূর্ণাঙ্গ কোনো অবয়ব তৈরি করলেন, এরকম কিছু যদি করেন, সাথে মিউজিক দেন, তাহলে সেটা হারাম হবে। যদি সেরকম না হয়, এমনি হয়তো শিক্ষামূলক কোনো অ্যানিমেশন দেন, সেখানে শরীয়তের পর্দার অথবা মিউজিকের বা অন্যান্য যে হারাম বিষয়গুলো আছে সেগুলো যদি লঙ্ঘন না হয়, তাহলে সেরকম অ্যানিমেশন ভিডিও বানাতে কোনো অসুবিধা নাই। আপনি কি দিচ্ছেন সেখানে ম্যাটেরিয়াল এবং কি উপস্থাপন করছেন নির্ভর করবে সেটার উপরে, মূল কাজটা নাজায়েজ বা হারাম কাজ না। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মহিলাদের তালিম জায়েজ আছে কিনা? ভাই, দিন কি শুধু পুরুষরা শিখবে না মহিলারাও শিখবে? মহিলাদের জান্নাতে যাওয়া লাগবে না? তো কিভাবে জানবে যাবে? মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে সে পদ্ধতি তাদের শেখা লাগবে না? যার কারণে মেয়েদের তালিম এটা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। মেয়েদের তালিম জায়েজ আছে কয়েকটা শর্ত সাপেক্ষে। নাম্বার 1, মেয়েদের তালিম যে এলাকায় তিনি থাকেন তার আশেপাশে হবে, আরেক জেলায় বা দূরে কোথাও যেতে পারবে না মাহরাম ছাড়া। দূরে যদি যেতে হয় সেটাও পারবেন,
তার স্বামী যদি সাথে নিয়ে যান, বাপ যদি সাথে নিয়ে, একদম বডিগার্ড যেতে হবে। মেয়েরা আর আমরা সমান না, আমরা তো হলাম রাস্তায় পড়ে থাকলাম, মরে থাকলাম, গেলে গেলাম, মাইদ্যুর খেলাম, ধাক্কা দুক্কা দিল, মানে সমস্যা নেই। একজন নারীর গায়ে একজন পুরুষ ধাক্কা দিবে, সেটা কি আপনার গায়ে ধাক্কা দেওয়ার মতো? কি বলেন, আপনার গায়ে ধাক্কা দেওয়ার মতো? আপনার কোনো দুই পয়সার দাম আছে? আপনি পুরুষ মানুষ, আপনার কোনো বেইলি নেই। আপনার একজন ধাক্কা দিয়ে ফালাই দিল, কি হয়েছে? আবার উঠে গেলেন, একটু ঝগড়াঝাটি করে আবার হাঁটা দিলেন। একজন নারীর গায়ে যদি কোনো পুরুষ টাচ করে, সেটা কি ছোট ব্যাপার না? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। নারীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এত দাম দিয়েছে, বলে যে পুরুষ তুমি বাইরে এসে রাত 12টা 1টা 2টা যাও, মরে থাকো, পড়ে থাকো, নিজে পারো, যুদ্ধ করে বাইরে টিকে থাকো, কিন্তু নারী খবরদার, তাকে বাইরে পাঠাইতে হলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চাইলেই কি যে কোনো জায়গায় যেতে পারে? যেতে পারে? তরকারি কিনতে যেতে পারে? উনি চাইলেও যেতে পারেন। প্রধানমন্ত্রী যদি আজ বলে যে ঠিক আছে আমার ওই যে প্রধানমন্ত্রীর যে গার্ড দেয় তাদেরকে কি বলে? না না, ওই তো একটা পরিভাষা আছে, যাই হোক, তো এই এসএসএ বা কিছু একটা তাদের যে ফোর্স আছে, সেই ফোর্সের লোকজনকে যদি বলে যে তোমরা আজকে সরে যাও, আমি একটু কারণ বাজার গিয়ে একটু লাউ কিনবো, আজকে ছাড়বে তারা? জীবনও ছাড়বে না, বলবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একা যেতে দেয়া যাবে না, আপনার কিছু হলে আমাদের ক্ষতি হবে, কেউ দিবে? একইভাবে ইসলাম বলে মেয়ে একা গেলে, নারী বাহিরে একা গেলে তার নিরাপত্তা কে দিবে? একজন বডিগার্ড লাগবে, আপনার আমাকে বডিগার্ড নিয়োগ দিছে। এটারই আমরা দেখাচ্ছি যে নারীকে ইসলাম নাকি স্বাধীনতা হরণ করছে। এটা কি স্বাধীনতা হরণ করলো না আর মর্যাদা দিল? প্রেসিডেন্টকে যদি একা যাইতে না দেয়, এটা কি প্রেসিডেন্টকে বন্দি করলো না তার নিরাপত্তার জন্য আরো মর্যাদা দিল? কি বলেন ভাইরা আমার? এই জন্য মেয়েরা যদি বাহিরে অন্য জেলা গিয়ে তালিম করে, পুরুষ মাহরাম সাথে যেতে হবে, আর নিজের এলাকাতে মহিলারা একত্র হয়ে তালিম করাতে অসুবিধা নাই। তবে সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু বাদ দিয়ে এরপরে শুধু তালিম করে বেড়ানো জায়েজ নাই। ওইগুলো সব ঠিক রেখে যদি করতে পারে সেটা করবে। কোরআন এবং হাদিসের আলোকে তালিম হইতে হবে, মন গড়া কোনো কিছু দিয়ে তালিম হতে পারবে না, তাহলে যা ইনশাল্লাহ মহিলা তালিম করা যাবে। এরপরে প্রশ্ন, সপ্তাহে ঠাকুরগাঁও রোডে এক দুই দিন যাওয়া কি ঠিক? তাদের রাস্তা কি নিরাপদ? এখানে সাধারণ মহিলারা ভিন্ন, তারা তো দিন মানে না। দেখুন, ঠাকুরগাঁও রোড যাবেন না দিনাজপুর রোড যাবেন সেটা তো আর আমি যাই না, কিন্তু আমি নিয়ম বলে দিছি, মাসালা বলে দিছি, যদি তিনি সফরের দূরত্বে যান, এটা তো একটা থানা, এখান থেকে এক জায়গায় আর যায় গেলেন, দূরে যদি আপনি আরও অনেক দূরে যান সফরের দূরত্বে, তাহলে পুরুষ মাহরাম সাথে থাকলে আপনি যেতে পারবেন। আর যদি সফরের দূরত্ব না হয়, আপনি একা একা যেতে যদি কোনো রিস্ক না থাকে, তাহলে যেতে পারবেন। আপনি যেরকম বাবার বাড়ি পাশের গ্রামে হলে যেতে পারবেন, বোরকা পরে যদি কোনো ভয় না থাকে তাহলে যেতে পারেন। এখন কথা হলো ঠাকুরগাঁও রোডে তালিম করতে গিয়ে আপনার অকারেন্সের ঘটনা ঘটছে, এরকম যদি শত শত ঘটে, তাহলে অবশ্যই এই ব্যাপারে বিধিনিষেধ আসবে শরীয়তের, যে না এখানে একা একা এভাবে যাওয়া যাবে না। আর যেরকম অকারেন্স না ঘটে, তাহলে অযথা একজন মেয়ে মানুষ দিন শিখতে গেলে, ইসলাম শিখতে গেলে তাকে বাধা দেওয়া, এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। কথা কি বুঝাতে পারছি? মহিলাদের নাহু সরফ জানা ছাড়া বাংলা তাফসির ইবনে কাসির পড়ার বিধান কি? বাংলা তাফসির আবার নাহু সরফ দিয়ে কি করবে? যে প্রশ্ন করছেন সে কি প্রশ্ন বুঝে করছেন? প্রশ্ন করছেন বাংলা তাফসির ইবনে কাসির পড়বে, নাহু সরফ মানে আরবি গ্রামার, বইটা যদি বাংলায় লেখা হয় তাহলে আবার আরবি গ্রামার দিয়ে কি করবে? বুঝতে পারলাম, লিখেই দিছেন বাংলা, তো বাংলা বাংলা যিনি পড়তে পারেন তিনি পড়তে পারেন। আমরা অনেক মানুষ আছি কোরআন এবং হাদিসটাকে হিন্দুদের ঠাকুরতন্ত্রের মতো বানাই ফেলছি, পৌরোহিত তন্ত্র না ইসলাম। ইসলামে প্রত্যেকটা মানুষ কোরআন পড়ার অধিকার আছে। মুশকিল হলো আমরা অনেকে মনে করি না কোরআন শুধু হুজুররা পড়বে, আপনারা শুধু হুজুরদের মুখের দিকে চাইয়ে থাকবেন, এটা কি ইসলাম শিখাইছে? এই কোরআনের কোথাও লেখা আছে যে শুধুমাত্র আলেমদের জন্য আছে? কোথাও? বরং কোরআনের বহু জায়গায় বলা আছে হুদাল্লিন নাস, হুদাল্লিন মানব জাতির জন্য হেদায়েত, এটা গোটা মানুষ জাতিকে হেদায়েত করবে, হুদাল্লিল মুত্তাকিন, শুধু আলেমদের না সবাইকে পথ দেখাবে কোরআন। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে সব আহরণ করার মেশিন হিসাবে আসে নাই, এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে, কিন্তু অবশ্যই সেটা বিশেষজ্ঞ ওলামা একরামের তত্ত্বাবধানে পরামর্শক্রমে থাকতে হবে, মন গলা হলে আবার ফিতনার কারণ হবে। কোরআন না বুঝে পড়ার কারণে আজ আমাদের এত দুরবস্থা। রমজানে 10 খতম 5 খতম কোরআন দেয়, কিন্তু আল্লাহ কি বলছে একটা জিনিসও জানে না, এর মতো কপাল পোড়া আর হতে? এই মজলিসে যত মানুষ আছেন, আমি যদি এখন চ্যালেঞ্জ দিয়ে বলি, এই কোরআনে আল্লাহ তাআলা হাজার হাজার কথা বলেছেন,
পাঁচটা কথা হুবহু আল্লাহ যা বলছেন আপনি একটু বুঝে আমাকে বলেন, বলার মতো মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে? খুব একটা পাওয়া যাবে না। 60 বছর 70 বছরের মুসলমান, আপনারা আল্লাহ কি বলছেন? সহজ কথা, নির্দেশ নির্দেশ আদেশ দৃষ্টান্ত উপমা অনেক কথা বলছেন, এগুলো আমরা জানি না, কিন্তু কোরআন 30 খতম দিছি, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কোরআন কেন আসছে? লিয়াদাব্বার আয়াতিহি, যাতে করে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, কিছু জিনিস আছে লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সেগুলো আলেমরা ছাড়া কিছু বুঝবে না, কেউ বুঝবে না। কিছু বিষয় আছে স্পেশালিস্টরা বুঝবে, সেটা বুঝুক, কিন্তু আপনি তো অনেক জিনিস বুঝেন, কিন্তু একটা জিনিসও বুঝেন না, আপনি কবরে চলে গেছেন, এটা কখনো সঠিক হতে পারে না। কোরআন আরবিতে নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন না? বুঝতেন না, ওনারা তো আরাবিয়ান ছিলেন, তো ওনাদের নারীরা পুরুষরা সবাই কোরআন বুঝতো কি বুঝতো না? অনেকে বলে সাধারণ মানুষ কোরআন বুঝতে গেলে গোমরা হয়ে যাবে, তাহলে সাহাবায়ে কেরাম সব গোমরা হয়ে গেছে? ওনারাও তো বুঝতেন আরবি, সবাই কি সবাই এতে তাফসির জানতো সাহাবিরা? তাহলে এই জন্য কোরআন বুঝে পড়া ভালো জিনিস, কোরআন বুঝে পড়া ভালো জিনিস। আল্লাহ বলেছেন এই কোরআন তোমাদের পথ দেখাবে, আপনি যদি না বুঝেন কিভাবে পথ দেখাবে, কিভাবে পথ দেখাবে? এই জন্য কোরআন পড়ে আবার সুদের কারবার করে, কোরআন পড়ে আবার ঘুষের কারবার করে, কোরআন পড়ে সুরে নূরের আপনার পর্দার আয়াত পড়ে আবার বেপর্দা চলে। কেন? কারণ কোরআনে কি বলছে সে নিজেও ভালো করে জানে না। এই জন্য কোরআন বুঝে পড়বেন, আলেম হওয়া কোনো জরুরি না কোরআন বুঝে পড়ার জন্য। এই কথা কোরআন হাদিসে কোথাও বলে নাই যে আলেম হওয়া ছাড়া কোরআন বোঝা যাবে না, এটা হিন্দুদের ধর্মে আছে, পুরোহিতরা ছাড়া আর কেউ বিশেষ ধর্মগ্রন্থ পড়তে পারবে না। আমাদের ধর্মগ্রন্থের কোনো কন্ট্রাক্টারই আল্লাহ হুজুরদেরকে দিছে? এই জন্য সবাই পড়তে পারবেন। তবে হ্যাঁ, আবারও বলছি, মন গড়া না, খবরদার। বিশেষজ্ঞ একজন নির্ভরযোগ্য আলেমে দ্বীনের মাতা হাতে তত্ত্বাবধানে পরামর্শ সাপেক্ষে আপনি পড়বেন, বিশেষ করে তাফসির ইবনে কাসির, অত্যন্ত চমৎকার তাফসির, বিশ্বের সবচেয়ে নাম করা তাফসিরগুলোর ভিতরে একটা, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, এটা আপনি রাখতে পারেন। সংক্ষিপ্ত ভাষণ আছে, কিন্তু অবশ্যই যে আয়াতটাতে একটু সন্দেহ হবে সাথে সাথে একজন আলেমের সোহবতে চলে যাবেন, তার সোহবত থেকে শিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না?